লম্বা আছে, ও ভিডিওটা একটা করতো ছবি সাংবাদিক আইসে গাড়ি ফোন করে আসে আইসে আইসে টাইম দিতে হবে তো ফুল উপরে দেওয়া তো আসে আইসে মানে ওকে ভয় করো বলেই তো ইয়ে হয় ছবি খবর আসছে আরে গেট খুলছে না ওখানে সাংবাদিক আইসে গাড়ি ফোন করে আসে আইসে আইসে টাইম দিতে হবে তো ফুল উপরে দেওয়া তো আসে আইসে মানে ওকে ভয় করো বলেই তো ইয়ে হয় বলবে যে আমি শুভেন দাদা অসুস্থ হয়ে আছি গ্রেফতার করেছে মেরেছে তাদের আমি অবিলম্বে গ্রেফতার চাই এবং ফাঁসি এবং যার জীবন জেল চাই আমার একটা ছেলে যারা যারা তুলে নিয়েছে আমার ছেলেকে মেরে ডাম্পার ভিতরে ঢুকেছে তাদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের জেল সারা জীবনের এবং ফাঁসি আমি এইটাই চাইছি এই ঘটনার পিছনে ওরা আমার কাছে কিছু টাকা পেত সেই টাকা আক্ষেপে যারা তুলে নিয়েছে আমার ছেলেকে মেরেছে
তারা হচ্ছে কীর্তিবাস পাত্র, লালু পাত্র, পলাশ পাত্র, আকাশ পাত্র, সৌমেন বেড়া। কত টাকা পেতে? আর অরুণ দাস, অরুণ দাসের স্ত্রীর নাম জানি না, অপর্ণা পাত্র, উত্তম সিং, আমার কাছে পেতে 2,40,000। আমার ছেলেকে তুলে নিয়েছে এইভাবে নির্যাতিত হবে, মুখে স্টেপ লাগিয়ে হাতে স্টেপ দিয়ে বেঁধে মেরে ড্যাম্পার ভিতরে ঢুকে দিয়েছে স্কুলের পিছনে। এটা আমাকে 10 বার থেকে 15 বার হুমকি দিয়েছে পলাশ পাত্র, লালু পাত্রের ছেলে। আমি এখন ওদের অবিলম্বে শাস্তি চাই, ফাঁসি এবং যাবজ্জীবন জেল। সোমবার থেকে আজকে সোমবার 8 দিন হয়েছে, তার জন্য এই যে ছেলেটাকে খুন করা হয়েছে, যারা খুন করেছে তাদের উপযুক্ত আমরা শাস্তি চাই, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ। আর না হলে মুখ্যমন্ত্রী এখানটায় আসবে, না হলে আমরা প্রশাসনকে এখানটাতে যেতে দেবো না। আমরা হ্যাঁ পারিবারিক টাকা পয়সা, ওরা যে ছেলেটা মারা গেছে ওনার মা বাবা বলছে যে পারিবারিক টাকা পয়সা নিয়ে হয়েছে, তাহলে আমরা কেন শিশু হত্যা কেন হবে, শিশু হত্যা কেন হবে, সেই শিশু হত্যার আমাদের প্রতিবাদ করছি, শিশু হত্যার প্রতিবাদ আমরা করছি, শিশু হত্যার বিচার চাই। দোষীরা যারা গ্রেপ্তার হয় সেই জন্য আমরা অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে, আর এখনো দোষীরা গ্রেপ্তার হয়নি। ছেলেটাকে পাওয়া গেছে থানা বেড়া অমৃত ভারতী বিদ্যা ভবন, শিলচর অমৃত ভারতী বিদ্যা ভবন হাই স্কুলের যে ল্যাটিন আছে ওই ল্যাটিনের মানে চেম্বারে পাওয়া গেছে, চেম্বারের ভিতরে পাওয়া গেছে। আপনার নাম? আমার নাম শম্ভু দাস, বাড়ি থানা বেড়া।